দূরের এক বনে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। একদিন টুনি তার মেয়েকে বলতে থাকে, টুকি মা, আমাদের বনে কোনো খাবার ফলমূল কিছুই নেই, তাই আমি আজকে অন্য বনে খাবার খুঁজতে যাব। তুই বাড়িতে সাবধানে থাকবি, কিন্তু আমার আজকে ফিরতে একটু দেরি হতে পারে। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। মা তুমিও সাবধানে থাকবে কেমন? টুনি উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পর টুনি চোখ যায় একটা গাছের ডালে বসে থাকা যোগ্য কাকের দিকে। টুনি যোগ্য কাকের কাছে যায়। কি ব্যাপার যোগ্য দাদা, এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমি অনেকক্ষণ ধরে খাবার খুঁজছি রে টুনি, কিন্তু এখনো কোনো খাবার পাইনি। কি করব কিছুই বুঝতে পারছি না। দাদা, আমি পাশের বনে খাবার খুঁজতে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? হ্যাঁ যাব রে টুনি, চল। টুনি আর যোগ্য পাশের বনের দিকে উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা নদী দেখতে পায়। উঠতে উঠতে যোগ্য বলে, টুনি রে, আমার অনেক পিপাসা পেয়েছে, পিপাসার কারণে আর উঠতে মন চাচ্ছে না। ওই যে একটা নদী দেখা যাচ্ছে, চল না গিয়ে একটু পানি পান করি। যোগ্য আর টুনি নদীর পাড়ে আসে আর পানি পান করতে থাকে। তখনই টুনির চোখ যায় নদীর মাঝে থাকা সাত ফলের গাছের দিকে। টুনি অবাক হয়ে বলতে থাকে, দাদা ওই দেখো, নদীর জলে সাত ফলের গাছ। দাদা, আমাদের আর কষ্ট করে খাবার খুঁজতে হবে না গো, চলো তাড়াতাড়ি ওখানে গিয়ে কিছু ফল খাই। যোগ্য আর টুনি সাত ফলের গাছে গিয়ে বসে। যোগ্য গাছের উপর থেকে নিচে তাকিয়ে বলতে থাকে, ওরে বাবা রে টুনি, নিচে দেখ খালি পানি আর পানি, আমি তো সাঁতার জানি না, যদি গাছ থেকে ফল খেতে খেতে নিচে পড়ে যায় তাহলে তো আমি শেষ। এর চেয়ে ভালো চল আমরা ফল নিয়ে নদীর পাড়ে বসে খাই। ঠিক আছে দাদা, আর ভয় পেতে হবে না। ওরা দুজন ফল পেড়ে নিয়ে নদীর পাড়ে আসে। যোগ্য আর টুনি একটা করে ফল খায়। ওরা যেই না আবারও ফল খেতে ধরে, ঠিক তখনই ওখানে একটা বৃদ্ধ পাখি আসে। বাবা রে মা রে, আমি অনেক ক্ষুধার্ত, তিন দিন থেকে কিছুই খাইনি, আজ সকালে অনেক খাবার খুঁজেছি কিন্তু কোনো খাবারই পাইনি। তোমরা দয়া করে আমাকে কিছু ফল খেতে দাও না গো। শান্ত হও বুড়িমা, আর এই নাও ফল খেয়ে নাও। টুনি যোগুকাক সহ নিজের ফলগুলো বৃদ্ধাকে দেয়। বৃদ্ধা সব ফল খেয়ে ফেলে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো, আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। বৃদ্ধা তার পুটলি থেকে দুটো ব্যাগ বের করে দুজনকে দেয়। বুড়িমা, এই ব্যাগে কি আছে? এই দুটো ব্যাগে দুটো করে লাড্ডু আছে, তবে ওই লাড্ডুগুলো জাদুই লাড্ডু। এই ব্যাগের লাড্ডু খাওয়ার আগে তোমরা যে ইচ্ছের কথা বলবে তাই পূরণ হবে। আরে এ তো বেশ খুশির কথা, তাহলে আমরা চলি বুড়িমা। টুনি আর যোগ্য বৃদ্ধার কাছে থেকে বিদায় নিয়ে ব্যাগ দুটো নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। টুনি বাড়িতে এসে ব্যাগটা থেকে একটা লাড্ডু বের করে বলতে থাকে, আমি এই লাড্ডুর কাছে এমন কিছু চাইবো যাতে পুরো বনবাসীর উপকার হয়, কিন্তু কি চাইবো কি চাইবো কি চাইবো? হ্যাঁ, আমি বরং পুরো বনবাসীর সুস্থতা কামনা করি। টুনি লাড্ডুটা মুখের সামনে নিয়ে বলতে থাকে, লাড্ডু লাড্ডু, আমি চাই পুরো বনবাসী সুস্থ থাকুক, যাতে কখনো কোনো রোগ বা মহামারী আমাদের বনে প্রবেশ করতে না পারে। এ কথা বলে টুনি লাড্ডুটা খেয়ে নেয়। আর বনে যারা যারা অসুস্থ পাখি ছিল সবাই সুস্থ হয়ে যায়। অন্যদিকে যোগ্য লাড্ডুর ব্যাপারে কণিকা কাককে সব কথা খুলে বলে। সব শুনে কণিকার অনেক লোভ হয়। আর কণিকা বলতে থাকে, যোগ্য, অনেকদিন পর আমরা শক্তিশালী হওয়ার একটা উপায় পেয়েছি। এই বনের পাখিরা আমাদের কেউই ভয় পায় না, তাই আমি এই লাড্ডুর কাছে চাই যাতে আমরা অনেক শক্তিশালী হই। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছ তুমি, আমরা শক্তিশালী হলে সব পাখি আমাদের ভয় করবে। চলো চলো লাড্ডু খাই।
কণিকা আর যোগ্গু একটা লাড্ডু সামনে নিয়ে বলতে থাকে, ইচ্ছে পড়ে লাড্ডু আমাদের অনেক শক্তিশালী বানাও, আর পুরবনের পাখিদের দুর্বল আর রোগী বানিয়ে দাও, যাতে করে আমরা আমাদের শক্তি সকলের উপর প্রয়োগ করতে পারি। যোগ্গু চলো চলো দেখে আসি বনের পাখিরা রোগে আক্রান্ত হয়েছে কিনা। এখন তো আমরা শক্তিশালী হয়েছি, বনের পাখিদের দেখে মজা নিয়ে তারপর না হয় দ্বিতীয় লাড্ডুটা খাবো। অন্যদিকে টুনি তার লাড্ডুর ব্যাগটা নিয়ে উড়ে উড়ে বলতে থাকে, বনের সব পাখির সাথে পরামর্শ করে সবার ইচ্ছের কথা শুনে তারপর সবাই মিলে এই দ্বিতীয় লাড্ডুটা খাবো। এরপর টুনি বনের সব পাখিদের ডেকে নিয়ে বনের এক জায়গায় নিয়ে আসে। টুনি বনের সবাইকে তার জাদুই ইচ্ছেপুরি লাড্ডুর কথা খুলে বলে। টুনির মুখে সব শুনে সবাই বেশ খুশি ছিল। আরে বা টুনি, এ তো বেশ ভালো কথা। তাই তো বলি, আমি হঠাৎ সুস্থ হলাম কি করে? টুনি বোন, তোকে অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, এবার সবাই আরেকটা ইচ্ছের কথা বলো তো, যাতে করে বনের সকলের উপকার হয়। চলো চলো সবাই মিষ্টির ভান্ডার চাই, যাতে করে পেট ভরে মিষ্টি খেতে পারি। প্রিয় বোন, মিষ্টি কেউ পছন্দ করে না তুমি ছাড়া, তাই অন্য কিছু ভাবো। এরপর সবাই ভাবতে থাকে। তখনই ওখানে কণিকা আর যোগ্গু চলে আসে। কণিকা সবাইকে একসাথে দেখে বলতে থাকে, আরে সবাই এখানে কি করছো? কারো কি কোনো রোগ দেখা দিয়েছে নাকি? আরে আরে রোগ দেখা দিবে কেন, রোগ তো দূর হবে, কেননা আমি প্রথম ইচ্ছেপুরি লাড্ডুটা খাওয়ার আগে বনের সকলের সুস্থতা কামনা করেছি। টুনির কথা শুনে যোগ্য কণিকাকে বলতে থাকে, আরে এই টুনি তো আমাদের পুরো প্ল্যানটা নষ্ট করার জন্য উঠে পড়েছে। কণিকা চলো এখান থেকে, আমাদের দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে হবে। এরপর ওরা চলে যায়। আর কবুতর বলতে থাকে, টুনি বোন চল চল আমরা ইচ্ছের কথা বলি, যে এই বনে এতটাই শস্য দানা চাই যে যাতে করে আমরা সারা জীবন খেয়েও শেষ করতে পারবো না। আরে বা, এ তো অনেক ভালো ইচ্ছে, চলো সবাই এই লাড্ডু খেতে শুরু করি। এরপর সবাই লাড্ডুটা সামনে নিয়ে তাদের ইচ্ছের কথা বলে। এরপর তারা ইচ্ছের কথা বলে লাড্ডুটা খেয়ে ফেলে, আর সাথে সাথে পুরো বন শস্যদানায় ভরে যায়। এ দেখে সবাই অনেক খুশি ছিল। অন্যদিকে যোগ্য কণিকা চারিদিকে শস্যদানা দেখে বলতে থাকে, দেখো দেখো কত শস্যদানা হয়েছে, এসব মনে হয় টুনির দ্বিতীয় ইচ্ছে। যাই হোক আমাদেরই ভালো হয়েছে, আমাদের আর কষ্ট করে খাবার চাইতে হবে না। আমি এখন আমাদের এই দ্বিতীয় লাড্ডুটার কাছে একটা বড় বাড়ি চাইব। না না বাড়ি নয়, আমি এই লাড্ডু খাবো আর ফর্সা হব। শুধু ফর্সা হলে চলবে? আমরা থাকবো কোথায় শুনি? এর চেয়ে ভালো চলো আমরা অর্ধেক অর্ধেক খেয়ে আমাদের ইচ্ছে পূরণ করি। যোগ্য কণিকার কথায় রাজি হয়ে যায়। কণিকা লাড্ডুটা সামনে নিয়ে বলতে থাকে, ইচ্ছে পড়ে লাড্ডু আমাকে ফর্সা করে দাও। এ কথা বলে কণিকা অর্ধেক লাড্ডুটা খায়, আর বাকি অর্ধেক লাড্ডু যোগ্য হাতে নিয়ে বলতে থাকে, লাড্ডু আমাকে একটা বড় ঘর দাও। এ কথা বলে যোগ্য বাকি লাড্ডুটুকু খেয়ে ফেলে, আর সাথে সাথে কণিকা অর্ধেক ফর্সা হয়ে যায়, আর অর্ধেক ঘরও ওদের সামনে প্রকট হয়। কণিকা তার এই রূপ দেখে অনেক কাঁদতে থাকে। হায় হায় রে, এ কি হলো যোগ্য, আমাকে তো জোকারের মতো দেখতে লাগছে, আমি ফর্সা হতে চেয়েছিলাম। আরে আমিও তো পুরো ঘর চেয়েছিলাম, দেখো আমার ঘরটা কেমন অর্ধেক হয়েছে। আরে রাখো তোমার ঘর, ওই লাড্ডু খুবই শয়তান ছিল, এখন বনের পাখিরা আমাকে দেখলে কি বলবে বলো। ঠিক তখনই ওখানে টুনি সহ সবাই চলে আসে। সবাই কণিকাকে দেখে অনেক হাসতে থাকে। লাড্ডুর কোনো দোষ নেই কণিকা দিদি, দোষ তো তোমাদের, তোমরা অনেক লোভ করেছিলে যার কারণে তোমাদের সাথে এমনটা হয়েছে। সব সময় মনে রাখবে, লোভের ফল কখনোই ভালো হয় না।
কোনিকা তোমাকে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে একদম জোকারের মতো সবাই অনেক হাসে যোগ্য আর কোনিকা কাতে কাতে ওখান থেকে চলে যায় বাবা আজ কতগুলো আম পেকেছে আমার কাছে এই আম বাজারে বিক্রি করতে পারলে বেশ কয়েকটা পয়সা পাবো থাক আজ বরং যেগুলো আম পেরেছি সেগুলো আপাতত বাজারে নিয়ে যাই বাকি আম গাছের আমগুলো কাল পেরে বিক্রি করব এই কথা বলে টুনি আমগুলো কুড়িয়ে একটা ঝুড়ি ভর্তি করে নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায় টুনি যখন বাজারে যাচ্ছিল ঠিক তখনই একটা গাছের ডালে বসা দুষ্ট দুই ছানা কুহু আর পারুল টুনিকে দেখতে পায় ওই দেখ পারুল টুনি মাসি তার পিঠে করে আমে ঝুড়ি নিয়ে যাচ্ছে যা যা অনেকক্ষণ ধরে তো এখানে বসে আছি টুনি মাসি সাথে কি একটু দুষ্টুমি করি দুষ্টুমি কি দুষ্টুমি করতে চাস রে কুহু টুনি মাসির সাথে দুষ্টুমি করা ঠিক হবে হ্যাঁ যদি আমাদের উপর রাগ হয় তখন আরে দূর দূর টুনি মাসি রাগ হলো তাতে বয়ে গেল চল আমরা ওই যে পুকুর থেকে না কাদা তুলে এনে টুনি মাসির আমি চুরিতে দেই টুনি মাসি চুরি সব আম কাদা মাখামাখি হয়ে যাবে খুব মজা হবে যেই বলা সেই কাজ কুহু আর পারুল পুকুর থেকে কাদা তুলে এনে টুনির ঝুড়িতে দেয় আর টুনি তা বুঝতে পারে এরপর টুনি পিছন ফিরে কুহু আর টিংটিংকে দেখতে পায় কি মজা আমরা সব আম কাদা দিয়ে মাখিয়ে দিয়েছি নষ্ট করে দিয়েছি কি মজা শয়তান ছানারা তোরা আমার এভাবে আমগুলো নষ্ট করে দিলি এই আমগুলো আমি বাজারে নিয়ে যাব কি করে দাঁড়া তোদের দেখাচ্ছি মজা খারাপ টুনি মাসি তুমি আমাদের মারলে আমরা ঠিক করেছি তোমার আম নষ্ট করেছি তুমি অনেক পচা অনেক খারাপ নিজেরা দোষ করেছিস আবার আমাকে খারাপ বলছিস এই চর খাওয়ার পর শিক্ষা হয়ে গেলে এমন কাজ আর কখনো করবি না এই বলে টুনি তার আমের ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে ঠিক সেই সময় কুহু আর পারুলের কাছে বিউটি আর কাকুলি আসে একি পারুল কুহু তোরা এখানে দাঁড়িয়ে কাছিস কেন কি হয়েছে তোদের কি হয়েছে মা পারুল কেউ কি তোকে মেরেছে বা কেউ কি তোকে বকেছে বল আমাকে বল বল তোরা হ্যাঁ হ্যাঁ মা ওই টুনি মাসি আছে না আমরা তার কাছে দুটো আম চেয়েছি বলে রেগে গিয়ে ভীষণ মেরেছে দুটো আমি তো চেয়েছিলাম বা কুহুর এমন মিথ্যে কথা শুনে বিউটি আর কাকুলি দুজনে ভীষণ খেপে যায় ছোট ছোট বাচ্চা দুটো আম চেয়েছে বলে ওই টুনি এভাবে মারবে ওই আম দুটো দিলে কি এমন হতো টুনির তো নিজেরই আমের গাছ আছে শোন তোদের ওই টুনি মেরেছে তাই না তোরা এবার ওই টুনির গাছ থেকে যত ইচ্ছে তত আম চুরি করে নিয়ে আসবি দুটো আমের জায়গায় চারটা আম খাবি দেখি টুনি কি করতে পারে চল চল এবার তোরা বাড়ি চল এ কথা বলে বিউটি তার মেয়ে পারুলকে আর কাকুলি তার মেয়ে কুহুকে নিয়ে বাড়ি ফিরে যায় কুহু কুহু ভালো করে দেখেছিস তো টুনি মাসি ঘরে নেই টুনি মাসি রাম ছিড়ছি টুনি মাসি একবার যদি দেখতে পায় না তাহলে খবর খারাপ আছে একবার জ্বর মেরেছে আর এবার পেলে মেরে পিঠ লাল করে দিবে আরে আরে ভালো করে দেখেছি রে দেখেছি তুই নিশ্চিন্ত মনে আমগুলো ছেড় আর ধরা পড়লে টুনি মাসি আমাদের এবার কিছুই করতে পারবে না তোর মা আমার মা তো চুরি করতে বলে দিয়েছে তা তো তোর মিথ্যে কথা বলে রেগে বলেছে যদি সত্যি জানতে পারে তবে কি হবে বুঝেছিস পরে যা হবে হবে এখন হাতে ছেড়া আমগুলো তাড়াতাড়ি খেয়ে নে তো আহা চুরি করে অন্যের কাছে আম খাওয়ার মজাই আলাদা এ কথা বলে কুহু আর পারুল গাছের ডালে বসে আম খেতে থাকে আর আমের খোসা এবং বীজগুলো গাছের তলায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়
হায় হায়, আমার গাছের আমগুলো এভাবে কে খেয়ে ফেলেছে। পুরো আম গাছ তলায় আমের খোসা বীজগুলো ছড়িয়ে আছে। আজ ওই বজ্জার দুটো ছানার জন্য কাদামাখা আমগুলো কম দামে বিক্রি করতে হলো। আজ আমার যা লস হওয়ার তা তো হয়েছে, বাড়ি এসে তো দেখছি আরো বড় লস হয়েছে। হায় হায়, কি গো টুনি, তোমার আম গাছ তলে দাঁড়িয়ে অমন ভাবে কপাল ঝাপকাচ্ছো কেন? কি হয়েছে তোমার? কি আর বলবো কষ্টের কথা, আমার বুঝি আর আম বিক্রি করে সংসারের খরচ চালানো হবে না গো। কোন চোর এসে আমার সর্বনাশ করে গেছে, দেখো কতগুলো আম চুরি করে খেয়েছে। শোনো টুনি, তুমি যদি আম চোর ধরতে চাও তবে শীঘ্রই আম গাছের নিচে পাহারা বসাও। যে একবার চুরি করেছে বাকি আমগুলো সে আবারও চুরি করার জন্য আসবে। ঠিক বলেছো শালিক দিদি, যে আমার আম চুরি করেছে তাকে তো আমি ছেড়ে দিব না, সেই চোরকে আমি ধরবই ধরব। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি চোর ধরার উদ্দেশ্যে তার আম গাছের কিছুটা দূরে একটা গাছের ডালে লুকিয়ে বসে পড়ে, আর অন্যদিকে পারুল আর কুহু যথাসময়ে আবারও টুনির আম গাছের ডালে এসে বসে। শুন পারুল, আজ আরো বেশি করে আমরা আম নষ্ট করব। খেতে পারি আর না পারি টুনি মাসির যাতে ক্ষতি হয় তাই করব। আরে ছেড় ছেড়, গাছ থেকে সব আমগুলো ছেড়। কুহু আর পারুল যখন আম গাছের আমগুলো ছিঁড়ে ফেলছিল ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। শয়তান ছানারা, সেদিনের দুষ্টুমি করেও তোরা ক্ষান্ত হোসনি, আমার আমগুলোর এই বেহাল দশা করছিস? বুঝেছি সেদিনের চর খেয়ে তোদের শিক্ষা হয়নি, আজ তোদের আমি রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। এ কথা বলে টুনি কুহুকে আর পারুলকে ধরে নিয়ে রাজামশাইয়ের কাছে নিয়ে যায়। রাজামশাই রাজামশাই, বিচার করুন আপনি, এই ছানা দুটো আমার অনেক বড় ক্ষতি করেছে। এই বলে টুনি রাজামশাইকে সব কথা খুলে বলে, আর সব শুনে রাজামশাই রেগে বলে, না না, এইটুকু বয়সে অন্যের ক্ষতি হয় এমন দুষ্টুমি তো মেনে নেওয়া যায় না। সেনাপতি সেনাপতি, কোথায় তুমি? এক্ষুনি এই ছানা দুটোর বাবা মাকে ডেকে নিয়ে আসো, তারা কি তাদের ছানাদের সুশিক্ষা দেয়নি? এই তো রাজামশাই, আমি এখানে, এক্ষুনি যাচ্ছি এদের মা বাবাকে ডাকতে। এ কথা বলে সেনাপতি কুহু আর পারুলের বাড়িতে চলে যায়। এদিকে কুহু আর পারুল রাজ দরবারে তাদের নিয়ে এমন ঘটনাতে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই বিউটি আর কাকুলি রাজ দরবারে আসে। রাজামশাই, আমার মেয়েকে নিয়ে বিচার বসানো হয়েছে কেন? কি করেছে কুহু আর পারুল? কি করেনি সেটা বল তোরা। কুহু আর পারুল টুনির গাছের আম চুরি করেছে আর তা নষ্টও করেছে, এগুলো কি তাদের অপরাধ নয়? তারা তো ইচ্ছে করে এমন অপরাধ করেনি, ওই টুনি তাদের দুটো আমের জন্য ভীষণ মেরেছে, এটা কি টুনির অপরাধ নয়? তাই তো আমরাই আমাদের ছানাদের শিখিয়ে দিয়েছি, টুনি যেমন এমনি এমনি তোদের মেরেছে, তোরা টুনির গাছের এমনি এমনি আম নষ্ট করবি। কি, আমি ওদের এমনি মেরেছি? এই কথা তোমাদের কাছে বলেছে ছানারা? এই পারুল কুহু, এখনো সময় আছে, সত্যি কথা বলে দে, তা না হলে কিন্তু আরো কঠিন শাস্তি পাবি তোরা। রাজদরবারে এমন তর্ক বিতর্কে কুহু আর পারুল ভয় পেয়ে যায় আর তাদের সব দোষের কথা বলে দেয়। না না, টুনিমাসি আমাদের এমনি এমনি মারেনি, আমরা এই টুনিমাসির আমি কাদা দিয়ে নষ্ট করে দিয়েছিলাম আমগুলো। মা মা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, রাজামশাই আপনি আমাদের শাস্তি দিবেন না। বিউটি কাকুলি, শুনলি তো তোদের ছানাদের মুখে সব সত্যি ঘটনা? এবার কি বলতে চাস বল। হায় হায় কুহু পারুল, তোরা আমাদের এভাবে মিথ্যে কথা বলেছিস, সত্যি ঘটনা জানলে কিছুতেই এমন অন্যায় করতে দিতাম না। বুঝলে তো বিউটি কাকুলি, ছোট ছানাদের কেউ এমনি এমনি শাসন করে না, তোরা শুধুমাত্র ওদের কথা শুনে একতরফা বিচার করে ওদেরও চুরি বিদ্যা শিখিয়ে দিয়েছিস, আমারও আমের ক্ষতি করেছিস। সব যখন প্রমাণ হয়েই গেল তখন বিউটি আর কাকুলিকে টুনিকে তার আমের ক্ষতিপূরণ দিতে হবে,
দুজন মিলে তোরা টুনিকে 10,000 টাকা দিবি। হায় হায়, আমরা এখন এত টাকা কোথায় পাবো? হায় হায় রে। মা, সবচেয়ে আমার মিথ্যে কথা দুষ্টুমির ভয়। আমি যদি জানতাম দুষ্টুমি করতে গিয়ে এমন জরিমানা দিতে হবে, তবে কখনো এসব করতাম না। আমরা আর দুষ্টুমি করবো না। দুষ্টুমির ফলে আমাদের মায়েদের কত ক্ষতি হয়ে গেল। এরপর সবাই রাজ দরবার থেকে চলে যায়। কাকুনি আর বিউটি টুনিকে 10,000 টাকা জরিমানা দেয়। এদিকে কুহু আর পারুল তাদের দুষ্টুমি আর মিথ্যে কথার জন্য চরম শিক্ষা পেয়ে যায়। আর এরপর থেকে তারা ভালো ভদ্র ছানা হয়ে যায়। আজ তো আকাশ ভীষণ খারাপ করেছে, কে জানে কখন যে রিমঝিম করে বৃষ্টি নেমে আসে। বৃষ্টি এলে তো ভীষণ বিপদ। আমাদের ঘরটা যে ছন আর খড়ের তৈরি, এক্ষুনি যদি বৃষ্টি নেমে আসে তাহলে তো আমাদের ঘর ভেঙে যাবে, আর আমরা তখন কোথায় যাব বলো তো? চিন্তা করো না টুনি, আমি তো আছি। একটা ঘর ভেঙে গেলে আমি নতুন করে আরো একটা ঘর বানাবো, আর সেই ঘরে আবার আমরা তিনজন থাকতে শুরু করব। বাবা মা, আমার তো ঝড় ভীষণ ভয় করে। ভয় নেই মা, আমি আর তোর বাবা তো আছি, আমরা তোকে সব সময় আগলে রাখবো। আর টোনা, আমাদের মেয়ে তো এখনো তেমন ভাবে উঠতেই পারে না, চলো তো আমরা পাহাড় থেকে শস্য দানা জোগাড় করে নিয়ে আসি। এদিকে আবার ঝড়ও আসছে, আর ঝড় আসলে তো আমরা খাবার জোগাড়ও করতে পারবো না। আচ্ছা চলো তাহলে। আর মা টুকি, তুই কিন্তু এখানেই থাকবি, একদম বাড়ি থেকে বের হবি না, আর কেউ ডাকলেও কাছে যাবি না, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, আমি চুপটি করে এখানেই বসে থাকবো। টুনি আর টোনা খাবার আহরণ করার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে এমন সময় একটা শিকারী শিয়াল সেই গাছের তলায় এসে হাজির হয়। আরে, আমি পাখির ছানার গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে, দেখি তো কোনোভাবে ছানাটাকে নিচে নামানো যায় কি না। এই যে ছোট্ট মিষ্টি পাখির ছানা, একা একা ঘরে কি করছো? আমি আমার বাবা মা আসার জন্য অপেক্ষা করছি। অপেক্ষার সময় তো একদমই কাটতে চায় না, তা নিচে নেমে আসো, দুজনে একসাথে খেলাপ করি, তাহলে তোমার অপেক্ষার সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমার সাথে খেলা করার জন্য নিচে নামবো? না না বাবা, আমি একদম নিচে নামবো না। আমার বাবা বলেছে আমাকে কেউ দেখলে যেন আমি না যাই। আমি তো তোমার বাবা মায়ের অনেক কাছের একজন পাখি, তাই আমার কাছে আসলে তোমার বাবা তোমাকে কিচ্ছু বলবে না। এসো তাড়াতাড়ি নিচে নেমে আসো। না না, আমি একদম যাবো না, আমি যে আমার বাবা মায়ের অনেক বাচ্চা মেয়ে। টুকির কথা শুনে শিকারী শিয়াল ভীষণ রেগে যায়। ঠিক সেই সময়ই টোনা আর টুনি খাবার নিয়ে চলে আসে। একি শিয়াল দাদা, তুমি আমার বাসাতে ওঠার চেষ্টা কেন করছো? হ্যাঁ কই না তো, আমি তো কোথাও ওঠার চেষ্টা করছিলাম না, একদম না, আমি তো কোথাও ওঠার চেষ্টা করছিলাম না, আমি তো এমনিতেই গাছে ওঠার চেষ্টা করছিলাম। না মা, উনি আমাকে ডাকছিল, আমি নিচে না নামাতে উনি রাগ করে আমাদের বাসায় আসার চেষ্টা করছে। শিয়াল টুকির কথা শুনে আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক ছুটে পালিয়ে যায়। দেখেছো টোনা, আমরা যদি আজ সময় মতো না আসতাম তাহলে আজ আমাদের মেয়েটার কি অবস্থা হতো? তা তো বুঝতেই পাচ্ছি, চলো এবার আমরা বাসায় ঢুকে পড়ি, কারণ বৃষ্টি এই নামলো বুঝি। টোনা আর টুনি ঘরে ঢুকতে না ঢুকতেই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে, আর তার সাথে জোরে জোরে বজ্রপাতও পড়তে থাকে। টোনা, আমাদের বাসায় পানি পড়ে তো একটা অংশ ভেঙে গেছে, চলো পাশের একটা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে আসি, এরপর সেই কলা পাতা দিয়ে আমাদের ঘরের উপর ছাউনি দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, চলো টুনি। টোনা আর টুনি উড়ে কলা পাতা আনতে যায়, আর ঠিক তখনই একটা বাজ এসে তাদের দুজনের উপরে পড়ে, আর তারা দুজনেই মরে মাটিতে পড়ে যায়। মা বাবা তো অনেকক্ষণ হয়ে গেল কলা পাতা আনতে গেছে, এখনো ফিরলো না কেন? আমি বরং একবার গিয়ে দেখে আসি। টুকি কোনো রকমে উড়ে উড়ে তার বাবা মাকে খুঁজতে বের হয়, কিন্তু টুকি ঠিকভাবে উঠতে না পারার কারণে
একটু দূরে যেতেই ধপাস করে পড়ে যায়। মা, তুমি এমন করে পড়ে গেলে কেন গো? তুমি কি উঠতে পারো না নাকি? এরপর টুকি ব্যাংকে সব ঘটনা খুলে বলে। আহারে, তোমার তো তাহলে অনেক কষ্ট। তবে একটু আগে আমি দুটো পাখিকে উড়ে যেতে দেখেছিলাম, এই যে এই দিকটায়। চলো তো একবার গিয়ে দেখি তারা কি তোমার বাবা মা কিনা। হ্যাঁ চলো তো, চলো তাড়াতাড়ি চলো। ব্যাঙা টুকি মিলে দৌড়ে সামনে যেতে থাকে। এদিকে বৃষ্টিও থেমে যায়। আর তারা একটু সামনে যেতেই দেখে, ব্যাঙাচ্ছি এরাই তো আমার বাবা মা। কিন্তু আমার বাবা মা এমন এভাবে পড়ে আছে কেন? ওরা কথা বলছে না কেন? মনে হয় তোমার বাবা মায়ের উপর বাজ পড়েছিল আর তার কারণে শরীর পুড়ে মারা গেছে। বাবা মা, বাবা মা, আমি আমার বাবা মাকে ছাড়া কি করে থাকবো? আমি তো এখনো অনেক ছোট, আমি কোথায় যাবো? ব্যাগাচ্ছি, তুমি কি আমাকে বলতে পারো আমি কোথায় যাবো? টুকির কথা শুনে ব্যাং মনে মনে ভাবতে থাকে, কালো কাক তো তার বাড়ির খাবার আহরণের জন্য একটা কাজের মেয়ে চেয়েছিল। আমি বরং এই মেয়েকেই কালোর বাড়িতে কাজের মেয়ে হিসেবে রেখে দেই। তুমি কোনো চিন্তা করো না ছোট্ট পাখির ছানা। চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? চলোই না আগে। এরপর ব্যাং টুকিকে নিয়ে কালুর বাড়িতে যায় আর কালুকে টুকির ব্যাপারে সব ঘটনা খুলে বলে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আমার জন্য শুধু খাবার আহরণ করে এনে দিলেই হবে। ওকে রেখে যা আমার বাড়িতে। ব্যাঙাচ্ছি, তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমি তোমাকে নতুন এক ঠিকানায় রেখে গেলাম। এখানে তুমি অনেক ভালো থাকতে পারবে, আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ব্যাং টুকিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। টুকি, যা আজ আমার জন্য অনেক শস্যের দানা নিয়ে আসবি। আমি আজ সারাদিন শুয়ে বসে খাবার খাবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে। অনেক দূরে তো চলে এলাম, কিন্তু এখানে তো কোনো খাবারই পেলাম না। আমি তো আর উড়ে বেশি তো যেতেও পারবো না, এবার আমি কি করবো? ঠিক তখনই টুকি সেখানের একটা গাছে একটা আপেল দেখতে পায়। এই আপেলটা নিয়ে আমি বাড়ি ফিরে যাই, এটা না হয় দুজনে ভাগ করে খাওয়া যাবে। একি, সামান্য একটা আপেল নিয়ে তুই কোন সাহসে বাড়িতে ফিরে এসেছিস? এই একটা আপেল দিয়ে তো আমার পেটের একটা অংশও ভরবে না। তার উপর আবার নিজেও খেতে চাইছিস? আজ সারাদিন তুই একটা খাবারও পাবি না, না খেয়েই থাকবি আজ তুই। বাড়িওয়ালা চলে আসে। এই মেয়ে, এই তোর তো দেখছি সাহস কম নয়। তুই আমার বাড়িতে ঢুকে আমার খাবার গুলো চুরি করে খেয়েছিস, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। ও মা গো, ও বাবা গো, আমাকে আর মেরো না। আমি যে খোদা জ্বালা সহ্য করতে না পেরে এমনটা করেছি। আমি তোর কোনো কথাই শুনবো না। ব্যাঙাচ্ছি, ব্যাঙাচ্ছি, কোথায় তুমি? আমাকে বাঁচাও, এই পাখি তো আমাকে মেরে ফেললো। ব্যাঙাচ্ছি, আরে আরে, তুকি আমাকে ডাকছে মনে হচ্ছে। তাহলে কি সে কোনো বিপদে পড়েছে? না না, এতে মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে।
খেয়াই তুমি আমার বন্ধুকে কেন মারছো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমার বন্ধুকে। এসেছি চোরের বন্ধু, তা তোর বন্ধু আমার যতগুলো শস্য দানা খেয়েছে আমাকে তা ফিরে দিতে পারবি বল? হ্যাঁ পারবো, এবার আমার বন্ধুকে ছেড়ে দাও বলছি। ঠিক আছে ছেড়ে দিলাম, কিন্তু আমি যদি আমার শস্য দানা না পাই তাহলে দুজনকে মেরে পুঁতে দিব বলে দিলাম। এরপর পাখিটি টুকিকে ছেড়ে দেয় আর ব্যাং টুকিকে নিয়ে পুকুর পাড়ে চলে যায়। তো বন্ধুরা, কাজের মেয়েরাও মানুষ হয়, তাই তাদের সাথে সবসময় সদয় আচরণ করা উচিত। আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।